ক্রিমটা চাইনিজ গার্ল ক্রিম, কারণ এটা চোখের নিচে দেওয়া যাবে, ঠিক আছে? এটা হচ্ছে চাইনিজ গার্ল ক্রিম, চাইনিজ গার্ল ক্রিমটা চোখের নিচে দিতে পারবেন, যাদের চোখের নিচে রক দেখা যায়, যাদের চোখের নিচে রক দেখা যায় চোখের নিচে দিতে পারবেন। সিরিয়াসলি এটা আপনার চোখের নিচটাকে মোটা করবে। আপনি চোখের নিচে কিন্তু সব প্রোডাক্ট লাগাতে পারবেন না, চোখের নিচে আপনি সব প্রোডাক্ট লাগাতে পারবেন না, শুধুমাত্র এটা লাগাতে পারবেন, কারণ এটা পুরো মুখে লাগানো যায়। এটা একটা মেকআপ ক্রিম, কিন্তু এটা স্কিন মোটা করার মেকআপ, স্কিন সুন্দর করার মেকআপ, স্কিন ফর্সা করার মেকআপ। আপনারা কখনো স্বপ্নেও চিন্তা করেন নাই যে মেকআপ দিয়ে স্কিন মোটা করা যায়, মেকআপ রেগুলার লাগানো যায়, মেকআপ দিয়ে আবার ফর্সাও হওয়া যায়। এটা রেগুলার মাখতে পারবেন যারা বাইরে যান বা আপনারা কলেজে যাচ্ছেন, মানে এমন একটা ক্রিম চাচ্ছেন যেটা স্কিনের ক্ষতি করবে না কিন্তু মেকআপ লুক দিবে। এটা কিন্তু অ্যালার্জি স্কিনের জন্য বেস্ট হবে, অ্যালার্জি সেন্সিটিভ স্কিন, অ্যালার্জি সেন্সিটিভ স্কিন যাদের কোনো কিছু মাখলেই খালি চুলকায়, জ্বালাপোড়া করে, বার্নিং সেন্সেশন আছে যে দিলেই খালি জ্বলে, আপনি এটা শান্তি শান্তি মতো লাগাতে পারবেন। এটা শান্তির ক্রিম ভাই, এটা আনসি তো শান্তি পাওয়ার জন্য, হ্যাঁ এটা আনসি শান্তি পাওয়ার জন্য, কারণ এটা স্কিন মোটা করে, এটা নষ্ট স্কিন রিপেয়ার করে। আমি কিন্তু একটা কথা চাপা বলতেছি না, এখানে লেখা আছে স্কিন রিপেয়ারিং ক্রিম, স্কিন রিপেয়ারিং ক্রিম মানে কিন্তু স্কিন রিপেয়ার করবে, আপনার নষ্ট স্কিনকে রিপেয়ার করবে, হ্যাঁ।